বেল আইকনে সাবস্ক্রাইব করুন ডিএ মামলায় ফের ধাক্কা খেল রাজ্য রিভিউ পিটিশন খারিজ করেছে আজ দুপুরে ডিএ মামলার রায়দান ঘোষণা হওয়ার কথা ছিল সেই রায় ঘোষণা হয়ে গেছে কি ঘোষণা হয়েছে চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন সংবাদ মাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সরকারি কর্মীদের ডিএ মামলায় আবারও ধাক্কা খেল রাজ্য সরকার বেতন কমিশনের নতুন সুপারিশ কার্যকর করার আগে মিটিয়ে দিতে হবে ডিএ বাবদ দু সাল থেকে বকেয়া হতে থাকা যাবতীয় পাওনা গণ্ডা নির্দেশ দিয়েছিল রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট কিন্তু রাজ্য সরকার সে নির্দেশ পুরোপুরি মানেনি বরং রিভিউ পিটিশন দাখিল করে রায় পুনর্বিবেচনা করার আর্জি জানায় স্যাটের কাছে সেই আর্জি বুধবার খারিজ হয়ে গেল রাজ্য সরকার যেসব কারণ দেখে রায় পুনর্বিবেচনা করতে বলেছে সেই কারণগুলি ভিত্তিহীন বলে স্যাট জানালো তবে এই স্যাটের সিদ্ধান্ত পছন্দ না হলে যাতে হাইকোর্টে যেতে পারে রাজ্য সে খোলা রাখা হয়েছে এদিনের নির্দেশে গত বছর ধরেই নিয়ে রাজ্য সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে এক নাগারে টানা পড়েনে চলছে রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডিএ এবং বছরে দুবার ডিএ ঘোষণার দাবি নিয়ে স্যাটে মামলা করেছিল একাধিক কর্মী সংগঠন সে মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়ে যায় কলকাতা হাইকোর্ট জানায় ডিএ কর্মীদের ন্যায্য অধিকার সরকারের দয়ার দান নয় তবে কি হারে ডিএ দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত হাইকোর্ট নেননি স্যাটে মামলা ফেরত পাঠিয়ে দেয় উচ্চ আদালত ডিএর হার এবং সেই সংক্রান্ত অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার স্যাটকে হাইকোর্ট দিয়ে দেয় দু সালের জুলাইতে স্যাট কিন্তু কর্মীদের তোলা দাবি দেওয়ার পক্ষেই রায় দেয় সাম্প্রতিকতম রোপা বিধি অনুযায়ী দু সাল থেকে দু সাল পর্যন্ত যতটা ডিএ বকেয়ার রয়েছে রাজ্য সরকারি কর্মীদের তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় স্যাট ধাপে ধাপে যে সময়ে যে পরিমাণ দিয়ে প্রাপ্য সেই সময়ে সেই পরিমাণ ডিএ না পাওয়ায় যা প্রাপ্য বকেয়া থেকে গিয়েছে সে সবও মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বেতন কমিশনের নতুন সুপারিশ কার্যকর করার আগে মিটিয়ে দিতে হবে ডিএ যাবতীয় প্রাপ্য এই নির্দেশও দিয়েছিল কিন্তু রাজ্য সরকার সে নির্দেশ পুরোপুরি মানেনি ডি এর হার বাড়িয়ে দেওয়া হলেও প্রাপ্য বকেয়া আর মেটানো হয়নি কুড়ি সালের পয়লা জানুয়ারি থেকে চালু করে দেওয়া হয়েছে নতুন বেতন কাঠামো রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা শুরু করে একাধিক কর্মী সংগঠন আদালত অবমাননার মামলা দায়ের করা হয় সরকারের বিরুদ্ধে কর্মী সংগঠনগুলির দাবি আদালত অবমাননার মামলা এড়াতেই রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার স্যাট যে নির্দেশ দিয়েছে তা কেন রাজ্য সরকারের পক্ষে মানা সম্ভব নয় সে বিষয়ে কিছু যুক্তি তুলে ধরে রায়টি পুনর্বিবেচনা করার আর্জি জানানো হয় বুধবার অর্থাৎ আজ এই আর্জিটায় স্যাট খারিজ করে দিল রাজ্য সরকার যে সব কারণ দেখিয়ে রায় পুনর্বিবেচনা করতে বলেছে সেগুলো কোনো যুক্তিগ্রাহ্যই নয় এমনই জানালো বিচারপতি আর কে বাঘ এবং এস কে দাসের বেঞ্চ রিভিউ পিটিশন খারিজ হওয়ার অর্থ কী এর অর্থ হলো স্যাটের আগে রায় বহাল থাকছে কর্মীদের যাবতীয় বকেয়া প্রাপ্য মিজিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এমনটাই দিতে বাধ্য কিন্তু রাজ্য সরকার তবে এই নির্দেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার পথও স্যাটে খুলে দিয়েছে রাজ্য সরকার চাইলে উচ্চতর আদালতে রিভিউ পিটিশন দাখিল করতে পারে লেখা হয়েছে স্যাটের নির্দেশেই রাজ্য সরকারের বিরুদ্ধে লড়তে থাকা কর্মী সংগঠনগুলি এই রায়ে নিজেদের জয় দেখছে তবে রাজ্য সরকারের সামনে আবার হাইকোর্টে যাওয়ার পথও স্যাট খুলে দেওয়ায় আইনি লড়াই ফের দীর্ঘায়িত হবে বলেও কর্মী সংগঠনগুলির নেতারা মনে করছেন কর্মীদের পাওনা না মিটিয়ে আরও কিছুদিন টানা পড়েন চালিয়ে যাওয়ার সুযোগ রাজ্য সরকারকে করে দেওয়া হলো বলেই ওই সংগঠনগুলোর মতামত রয়েছে হাইকোর্টে যাওয়ার পথ খোলা থাকলেও স্যাটের এ রায় যে রাজ্য সরকারের জন্য ধাক্কা তা নিয়ে সংশয় কমই কিন্তু পরিস্থিতি এমনই যে তৃণমূলের সরকারি কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনও স্যাটের রায়ের বিরোধিতা করতে পারছে না ফেডারেশনের মেন্টার গ্রুপের আহ্বায়ক মনোজ চক্রবর্তী এদিন বলেছেন স্যাটের এই রায়কে রাজ্য সরকার সদর্থকভাবেই রূপায়ণ করবে বলেই তার মনে হয় এবারে রাজ্য সরকারি কর্মীরা আশায় রয়েছে তাদের জন্য ডিএ মামলার যে রায় ঘোষণা হয়েছে সেই ঘোষণা অনুসারে তাদের কিন্তু ডিএ ঘোষণা করা হবে রাজ্য সরকারের তরফ থেকে করোনা ভাইরাস চারিদিকে লকডাউন এবং কর্মহীনতার মধ্যে রাজ্য সরকারি কর্মীদের যে ডিএ মামলার রায় আজকে ঘোষণা হয়েছে সেই ঘোষণা অনুসারে স্যাটের রায় অনুসারে আদেও কি রাজ্য সরকারি কর্মীদের ডিএ ঘোষণা হবে সেটাই দেখার বিষয় ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ